ব্রহ্মাবরুণীন্দ্রমরুতস্তুন্নতিপৈস্তবৈ বেদৈ সঙ্গপদক্রমোপনিষদৈর্গায়ন্তি যঙ্গসামগ্যারবস্থিততিকতীন মনসা পশ্যন্তি যঙ্গিনৌ যশ্যান্তনৌ বিদোসুরহসুরগণ দেবায় তস্মৈ নমঃ। নাম সংকীর্তনময়স্য সর্ব পাপ প্রণাশন প্রণাম দুঃখ শমনঃ ত্বং নমামি হরিং। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সর্বাগ্রে পরমারন্ত গুরুদেব নিত্য লীলা প্রবিষ্ট ভক্তিদায় বনদেব গোস্বামী মহারাজ চরণ কমল বন্দনা করে তাঁর আশীর্বাদ প্রার্থনা করি। যারা প্রতিদিন ফেসবুকে ইউটিউব চ্যানেলের মাধ্যমে অমর কথা শ্রবণ করছেন, শিষ্য ভক্তবৃন্দ, শ্রদ্ধালু বৈষ্ণবগণ, বিদ্যৎ সমাজ, স্নেহময়ী করুণাময়ী বাৎসল্যময়ী মাতৃ শক্তি, সবাইকে জানাই আমার হার্দিক অভিবাদন। দেখুন, আজকে যে শ্লোকটা আলোচনা হবে সেটা সম্পূর্ণ শরীরকে কেন্দ্র করে। ভগবান বলছেন, নাত্রস্তু যোগ অস্তি নো চৈকান্ত মনস্নাতঃ নো চাতি স্বপ্নশীলস্য জাগ্রত নৈব চার্যম। যে একটা বিষয় দেখুন, যে অত্যন্ত আহার পরায়ণ মানে ভোজন বিলাসী, তার দ্বারা যোগ হবে না। আর যে একেবারে অনাহারে থাকবে তার দ্বারাও যোগ হবে। ভগবান বলছেন, জীবনের একটা ছন্দ দরকার, অর্থাৎ শরীরটাকে যদি সাধনার উপযুক্ত করে নিতে না পারি, শরীর যদি আমার সাধনায় সাথ না দেয়, তাহলে আমি কোনোদিন সাধনায় উন্নতি করতে পারব না। এই প্রসঙ্গে বলি, আপনাদের কতগুলো জিনিস শেখানো হচ্ছে, সেগুলো আপনারা যদি জীবনে প্রয়োগ করেন তাহলে মনে রাখবেন সুস্থ থাকবেন। বিশেষ করে আজকে কদিন ধরে আমার সঙ্গে কথা বলার জন্য ছটফট করছে মেদিনীপুর থেকে নমিতা প্রধান আর তার মেয়ে শিউলি বাড়ুই। এই শিউলি বাড়ুই ভীষণ অসুস্থ, কারণ এখন তার জীবনে শনির অন্তর্দশা চলছে, শনি হচ্ছে ব্যাধিকারক গ্রহ। আর এই যে একাদশী গেল, দ্বাদশী, আজকে ত্রয়োদশী শুরু হয়ে গেছে, চতুর্দশী কালকে রাত্রে পূর্ণিমা লাগবে, এই সময় গণমুখে তো ব্যথা এমনিতেই যাদের একটু শরীর ভারী বা বাতরাত আছে তাদের ব্যথা বাড়েই পায়। সেই সঙ্গে যাদের অষ্টমে মঙ্গল আছে, লগ্নপতি অষ্টমী, অর্থাৎ শিউলি বাড়ুই, তার জন্য কালকের স্টোন এবং কবচ তৈরি করে পাঠানো হবে। তাকে বলে দেওয়া হচ্ছে, সেগুলো যত্নপূর্বক করো, করলে সুস্থ হয়ে যাবে। কারণ মহারাজের কথা শুনলে জীবন ভালো হবেই হবে, হতেই হবে, এটি কেশবানন্দ মহারাজের বাস্তব অনুভবের কথা। সেই জন্য যদি তুমি, যেমন পেটে, ও শুনলাম ওর পেটেরও রোগ আছে, মানে হজম হয় না, এই জন্য তাহলে কী করতে হবে, প্রচুর পরিমাণে এক তো সকালবেলা খালি পেটে জল খাওয়া খুবই প্রয়োজন, তামার পাত্রে জল রেখে। কতগুলি কথা মনে রাখতে হবে, তামার ঘটিতে মাথার কাছে জল রেখে দিয়ে ঢেকে রাখবে, সেই জলটা সকালবেলা খালি পেটে উঠে পুরো একশের পরিমাণ জল খেয়ে নেবে, এটা একটা কথা। তবে উষ্ণ গরম খেলে, যেহেতু গায়ে ব্যথা, উষ্ণ গরম জল খেলে ভালো, এটা আপনাদের সবার জন্যই ভালো। এবং তামার ঘটি মাথার কাছে জল রাখলে দুঃস্বপ্ন আসে না, এটা মনে রাখবেন, একটার সঙ্গে অনেকগুলো রিলেটেড। তামার ঘটি যদি তোমার মাথাটা যদি পূর্ব দিকে থাকে আর বাঁ দিকে ঈশান কোণ পড়ে যাচ্ছে, পূর্ব দিকে মাথা করলে, সেই ঈশান কোণে যদি একটা তামার ঘটিতে করে জল রেখে দেওয়া যায়, রাত্রে মন্ত্র জপ করে ওম নমঃ শিবায়,
ॐ त्रयम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव वन्दनान् मृत्योर्मक्ष्यमामृतात्। এই মন্ত্র জপ করে যদি জলটাকে শিবকে প্রণাম করে রেখে দাও আমার কাছে, রাত্রে দুঃস্বপ্ন আসবে না, এটা মনে দুঃস্বপ্ন ভয় হবে না, উদ্বেগ হবে না। আর মন্ত্র জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি ন সংশয়, জপ করলেই জীবনে সিদ্ধি লাভ হবে এটা নিশ্চিত কথা, মনে রাখবে। জপ যত করবে, যেমন আজকের বলছিলাম ওদেরকে যে বাঘ ওম বাগেশ্বরায় বীরবীরায় হুম পাট সোহা, মঙ্গলবারে জপ করে কি বলেছি, নারকেল একটা লাল মানে ওই সুতো, লাল হলুদ সুতো বেঁধে, লাল কাপড় দিয়ে, সালু কাপড় 30টা লবঙ্গ দিয়ে বেঁধে, তো হনুমানজির নামে প্রার্থনা করে রেখে দিয়ে পুজো দেবে এবং 108 বার মন্ত্র জপ করবে এবং সেটা সারাদিনই জপ করবে, ভালো হবে একটা দিন। দ্বিতীয়ত, এই যে পা গুলো নার্ভের প্রবলেম দেখা দিয়েছে, এই নার্ভের প্রবলেমগুলো যেগুলো হচ্ছে এর জন্য কতগুলো বিষয় আমি দেখিয়ে দেব, সেগুলো মন দিয়ে দেখো এবং করতে থাকো, ভালো হবে, ভালো হতেই হবে। আমাকে বলছিল যে তোর মার গুরুদেব বলে দাদু আমি ভালো হবো, তো তাহলে হবে না মানে, কেশবানন্দ মহারাজ বলছে ভালো হবে না মানে, ও তো হতেই হবে, পৃথিবীর কোনো বাধা আটকাতে পারবে। তবে আমার কথা শুনতে হবে, তাহলে প্রথম কাজ হচ্ছে যেমন আজকেই রাত্রে করতে পারো, আজ কাল পরশু সকালবেলা সন্ধ্যাবেলা করতে পারো, সর্ষে তেল একটা স্টিলের বাটিতে বা লোহার, লোহার বাটি পাওয়া যায় একটা স্টিলের বাটিতেই গরম করে নাও, তার মধ্যে কতগুলো কালো তিল ফেলে দাও, দিয়ে সর্ষে তেলটা গরম গরম তোমার স্বামীকে দিয়ে বা ছেলে যদি বড় থাকে তাকে দিয়ে পাটাকে ভালো করে, এই পাটাকে দেখা দিয়ে দাও, পাটাকে ভালো করে এরকম সোজা করে ভালো করে নেবে, এরকম করে সোজা করে পাটাকে এরকম করে মুড়িয়ে মুড়িয়ে ডলতে বলবে, ডলতে বলবে, ডলতে বলবে সারা পা। আর পাগুলোকে এইভাবে যদি টানতে না পারো বলে আমি তো এইভাবে টানতে পারবো না, তাহলে এইটা একটা গামছা নিয়েছি তোমাদের দেখাবার জন্য, ভালো করে মনে রাখো, প্রত্যেকটি কথাকে দেখে নাও। যাদের পায়ে ব্যথা, বাতের রোগ, এক তো আপনারা রাত্রে খাওয়া বন্ধ করে দেবেন, বাতের রুগীরা রাত্রে খাবেন না, যাদের গায়ে পায়ে ব্যথা হয়, বাতের রোগ আছে, যারা ফ্যাট জমিয়েছেন, রাত্রের খাওয়া একদম বন্ধ করে দেবেন, একটুখানি মুড়ি খাবেন খালি, আর কিছু খাবেন না, খেয়ে খেয়ে মোটা হয়ে মরবেন, ব্যায়াম শরীরে শুধু জমাবেন, ফ্যাটগুলো জমাবেন, জীবনটা কী হবে, জীবনটা ব্যায়ামই হবে। ভগবান তো বলছেন নাত্যস্নস্ত যোগস্থ নৈচৈকান্ত মনস্কতা, যে অত্যন্ত আহার ভোজন বিলাসী আর যে ভোজন একদম করে না, যে অত্যন্ত নিদ্রালু ঘুমিয়েই থাকে আর যে একদম ঘুমোয় না, জিগেই থাকে, এক ব্যায়াম, না ঘুমানো একটা ব্যায়াম, ঘুম হয় না এটা একটা ব্যায়াম, আর অত্যন্ত ঘুমানো এ আর একটা ব্যায়াম। তো এই জন্য অতি শয়ন মানে ভোজন স্বপ্নবিলাসী যারা মানে ঘুমোতেই ঘুমিয়েই আছে তারা হবে না, আর যারা ঘুমোই না শুয়ে শুয়ে জেগেই আছে এদের দ্বারাও সাধনা হবে। সেই জন্য মনে রাখবেন, প্রথম হচ্ছে পাটাকে ভালো করে দেখো, এইভাবে পাটাকে টেনে উঁচু করো, নিজে উঁচু করবে, এইরকম খানিকক্ষণ রাখবে, অন্তত 30 সেকেন্ড রাখার পরে আবার ছাড়বে ভালো করে। আমি বারবার অত টাইম ধরে দেখাতে পারবো না, আমার সময় আছে তো, সেই জন্য যেগুলো দেখাচ্ছি রোগের জন্য, ট্রিটমেন্টের জন্য, আবার এরকম করে উঁচু করবে, আবার ছাড়বে, আবার উঁচু করবে, এরকম 10 বার একটা পাকে করবে, আবার এই পাটা 10 বার করবে, 10 বার এরকম করবে, আবার ছাড়বে, আবার এরকম করবে, আবার এরকম ছাড়বে, আবার এরকম করবে, আবার ছাড়বে, আবার এরকম, তারপরে দুটো পা আবার করবে, এরকম দুটো পা এরকম করবে, ছাড়বে, মানে বিছানায় বসে পিছনে বালিশের সাপোর্ট রাখবে, রেখে এইভাবে করবে, বলে দিলাম এই একটা দিক এগুলো করবে, তারপরে এই পাগুলোতে গরম তেল ভালো করে এখান থেকে ভালো করে এভাবে জোরে জোরে ম্যাসেজ করে নেবে, পা তলা টলা বেড দিয়ে সব পুরো ম্যাসেজ করে এরকম পাটাকে এরকম জোরে জোরে ঘোরাবে, ব্যথা লাগুক তাতে তোমার দরকার নেই, তো তোমাকে তোমার স্বামী হোক ছেলেকে দিয়ে শিউলিকে বলছে এরকম যাদের আছে তারা এগুলো করাবে, এগুলোকে পাগুলোকে ঘোরাবে ঘুরে ঘুরে খচম করে, এরকম না পাগুলোকে ভালো করে মনে রাখবে, এরকম জড়িয়ে
এইভাবে জড়িয়ে এইভাবে জড়িয়ে নিবে, নিয়ে কি করবে বলো তো, আগে এইটা জড়াবে, আগে এইটা জড়াবে, জড়িয়ে এইটাই জড়াবে, জড়িয়ে এইভাবে করে মানে খুব জোরে, মানে পাটাকে চেপে ধরে না জোরে টান দেবে, একদম যত জোরে পারো জোরে টান দেবে, খুব জোরে একদম হ্যাঁচকা টান, আস্তে আস্তে করে টান না, খুব জোরে হঠাৎ করে টান দিতে হবে, মনে থাকবে। অতএব বলে দিচ্ছে এগুলো আপনাদের সবার জন্য, খুব জোরে হ্যাঁচকা টান মারতে হবে, তাহলে এ পায়ও করবে এবং এই পায়ও করবে, তাহলে দুটো পাতে এইভাবে গামছা বা ওড়না নরম কাপড় জড়িয়ে এইভাবে মানে এখান থেকে করে এখান থেকে করে ঘুরিয়ে নিয়ে এইভাবে পায়ও আবার এরকম করে জড়িয়ে নিয়ে এই ধরে জোরে জোরে টানবে, জোরে মানে ওইদিকে টেনে নেবে, খুব জোরে টানবে, তারপরে পাগুলোকে ধরে মানে জোরে জোরে পড়াবে, জোরে জোরে, যখন ব্যথা লাগছে বাবা মা করছে তোমার দেখার দরকার নেই, তোমার কাজ পড়াস, যে মোড়াবে তাকে একদম পা চেপে ধরে, দরকার হলে হাঁটুটাকে চেপে ধরবে, ধরে পাগুলোকে মোড়াবে, মনে থাকবে। তাহলে যদি সেরে না যাও মহারাজের দায়িত্ব, মহারাজের কথাগুলো প্র্যাকটিক্যাল করো, ব্যায়াম সারবেই সারবে, আর যেগুলো লালা জাতীয় খাদ্য সেগুলো খাবে না, ভেন্ডি পুঁইশাক কচু টুচু এসব খেও না, আর তেল মশলা কম খাও, সহজ পাচ্য আহার করো, সব ঠিক হয়ে যাবে। এছাড়া আরও কতগুলো জিনিস দেখাবো, এটা হচ্ছে পাগুলোকে জোরে জোরে ম্যাসেজ করবে, খুব জোরে জোরে, এত জোরে জোরে ম্যাসেজ করবে, করে পাগুলোকে তারপরে ওকে উপুড় করে শুয়ে দেবে, দিয়ে পাগুলোকে টেনে পিছন দিকে শুয়ে, মানে পাটা ও গুটিয়ে যাচ্ছে বলছে, ও বলছে আমার সব অবশ হয়ে যাচ্ছে, তাহলে ওই পাটাকে কি করতে হবে, পিছন দিকে ধরে মুড়িয়ে দেবে, যদি না মুড়তে পারে জোরে গ্রাম করে মুড়িয়ে দেবে একদম, যেরকম এই যে হাতটা যেমন এরকম হাতটা মুড়ছে না, এইরকম করে মুড়িয়ে দেবে, এই পাটাকে এরকম করে মুড়িয়ে দেবে, এরকম করে এরকম করে মুড়িয়ে দেবে, এরকম করে মুড়িয়ে দেবে, দুটো পাই মানে উপুড় করে শুয়ে মোড়াবে, ঠিক আছে, বোঝা গেছে কি না, বুঝতে পারোনি, পাটাকে উপুড় হয়ে শুয়ে পাটাকে জোরে জোরে মুড়িয়ে দেবে, মুড়িয়ে দেবে, আর এই কোমরে মানে রিড মানে আমাদের যে স্পাইনাল কর্ড মানে আমাদের যে মেরুদণ্ডের হাড়, ওইখানে আঙুল দিয়ে ওই গরম তেল, তেল আর ওই তিলের তেল, তিল কালো তিল বা কালো ওই কালো জিরা, কালো জিরা দিলেও হবে, কালো জিরা দিলেও কাজ হবে, কালো জিরা দিয়ে ভালো করে ফুটিয়ে ওইটা কোমরের ওখানে ওই মেরুদণ্ডের ওই জয়েন্টের ওখানে জোরে চাপবে, জোরে খুব জোরে আঙুল দিয়ে টেনে দিয়ে জোরে চাপবে, দেখো এক্ষুনি শুরু করো, আর একটু বয়েড়া বা বহেড়া যাকে বলে, এই বহেড়া গরম জলে বেটে দিয়ে বহেড়ার জলটাকে সকালবেলা এবং সন্ধ্যেবেলা একটা করে বহেড়া খাও, আর ওরা তোমরা যখন মাছ মাংস খাও, এখনও তো নিরামিষভোজী হওনি, তাহলে রসুন খেয়ে নেবে, রসুন ভাজা, রসুনটা ভীষণ উপকারী ব্যথার জন্য, রসুনটাকে খাবে চিবিয়ে, কাঁচা রসুন চিবিয়ে দুটো রসুনের কোয়া, এক কোয়া রসুন যদি হয় তাহলে একটাই খেলে হবে, এক কোয়া রসুন যেগুলো মানে ওগুলো দামি তো একটাই কোয়া হয়, এই এক কোয়া রসুন যদি হয় তাহলে সেটা মানে অনেকগুলো কোয়া হয় না, একটাই কোয়া হয়, ওই রসুন একটা যদি ওই রসুন কিনে নেওয়া যায় তাহলে একটা রসুন সকালবেলা চিবিয়ে জল দিয়ে একটু উষ্ণ গরম জল দিয়ে খেয়ে নেবে কয়েকদিনের মধ্যে, আরে আমি তো বলছি আজকের করো, আজকের মধ্যে অর্ধেক এক্ষুনি সুস্থ হয়ে যাবে, এক্ষুনি দেনেন দেয়ার ফল কালকের হবে এরকম নয়, যোগ হচ্ছে প্রতিদিন ফল দান করে, এবং তারপরে যেগুলো দেখিয়েছি বসে বসে কি করবে, প্রাণায়াম করবে, এগুলো তো আমি সারা বিকাল করেছি দেড় ঘন্টা ধরে, তারপরে অনুলম্ব বিলম্ব করবে, এগুলো করবে কপালভাতি করবে, কপালভাতি, তারপরে উজ্জাহি, তারপরে ভ্রামরী ভ্রামরী, এগুলো সব করবে, ফাঁকি দিও না, জীবনে ফাঁকে পড়ে যাবে, কেশবানন্দ বনমহারাজ জগতে মানবকে সুস্থ রাখার পথ দেখায় এবং অধ্যাত্ম বিদ্যা লাভের পথ দেখায়, দুটোই পথ, একটা জগতে কেমন করে বাঁচতে হবে, সুস্থ সুন্দর না বাঁচলে তোমার দ্বারা ভজন হয়, যে লোকটা রোগযুক্ত সে দিনরাত রোগের ব্যারামের চিন্তা করবে না ভগবানের চিন্তা করবে, তাহলে কেশবানন্দ মহারাজ জগতে এত সব ঝঞ্ঝাট করে, ঝঞ্ঝাটের মধ্যে থাকে কিন্তু সে ধ্যানই করে,
ডোন্ট কেয়ার, পৃথিবীতে কাউকে ডোন্ট কেয়ার আমি কারো কেয়ার করি না, আমি কারো কেয়ার করি না। তো এই সেই জন্য কেন মানে ধ্যান করি তো, আমার শক্তি আমার ভেতরে নিহিত, আমার আত্মা আমাতে নিহিত, আমার শক্তি আমার কনফিডেন্স, আমার চেতনা, আমার সাধনা, আমার সাধনার উপলব্ধি আমাকে নিরন্তর গাইড করে। এই জন্য পৃথিবীর কাউকে কোনো রকম, আমি তো মানে একটাই কথা, সাধু সন্ত ছাড়া কারোর দাম দেই বলে আমার মনে হয় যে যত বড় অফিসার হোক আর যত বড় ইয়ে হোক ওগুলোকে আমি তো আমি দাম দেই না। আমি যদি ওগুলো আবার সাধারণ মানুষেরা সংসারী লোক, ভোগী বিলাসী, সংসারে কপট বুদ্ধি পরায়ণ, ধূর্ত, নানান রকম ধূর্তামি বুদ্ধি, কী করে ঘুষ খাবো টাকা নেব। এই যে ইঞ্জিনিয়ারটা এসেছিল ওর নাম আবার নন্দ কিশোর, ওরেই নন্দ কিশোর, বৃন্দাবনের নন্দ কিশোর, সে তো চোর। আর এ বেটা চোর তো ওইরকম মাখন চুরি করে না, এ হচ্ছে ওইখানে ঘুষ খেয়েছে, ওইখান থেকে ঘুষ খেয়েছে, আমাকেও ডাকছিল ঘুষ খাবে বলে, আমি ধর আমি যাবো না, যা পারিস কর তুই, বলে আপনার নামে কেস হবে, কর না, তুই কী কেস কেস করতে পারিস কর না, তুই তো যেই তোর মতো যেই, হ্যাঁ চিফ মানে সিএম চিফ ইঞ্জিনিয়ার ওর সব আমি কারো কেয়ার করি না, কী করতে পারিস করে দেখা, কেশবানন্দ মহারাজ তো তোকে চ্যালেঞ্জ করছে। সে মনে রাখতে হবে যে মহারাজ কাউকে ভয় করে না, এদের যেমন কিছু বললে এরা ভয় করে, খাবো যদি আমারে জেলে ঢুকায় না কী করে না বাদে না কী কর, আমি বলছি তাও যেতে ভয়। আর পৃথিবীর এমন কোনো শব্দ আছে যে আমার লোককে ভয় করে, আমার লোককে তো আমি তো কি বলবো আর, যাই হোক তো আপনাদেরকেও বলছি যে অতি আহার পরায়ণ ব্যক্তির সাধনা হয় না। যেমন ভীম বলে যুধিষ্ঠির মহারাজকে বলছে দাদা আমার আমি তো পড়ে যাচ্ছি, আমার তো সরকার ওহন হলো না, আমি তো ওই পাহাড়ের তলায় পড়ে যাচ্ছি, আমার পতনের কারণ বলো। তখন যুধিষ্ঠির মহারাজ বলছে দেখ ভীম তোর কারণ হচ্ছে তুই অত্যন্ত ভোজন বিলাসী, ওর নামে বৃক উদরে বৃক নামক অগ্নি ছিল, সেই জন্য ওকে বলা হতো বৃকোদর, বৃক নামক অগ্নি উদরে ছিল, এই জন্য ওর আর এক নাম হচ্ছে বৃকোদর। বৃকোদর কি বুঝেছ, বৃকোদর কে, ভীম, তাই ভীম, তাহলে ভীমের এক নাম বৃকোদর। তাহলে ভীম পড়ে যাচ্ছে কেন, বলে ওই যে তুই অত্যন্ত লোভী, খাওয়ার অনেক খাস, ওই জন্য তোর সরকার অহন হবে না, সাধনার জন্য এক মহা প্রতিবন্ধক। দেশ অর্জুনের সরকার হলো না, অর্জুন পড়ে গেল, হ্যাঁ পেছন থেকে প্রথমে দ্রৌপদী যখন পড়ে যাচ্ছে, দ্রৌপদী বলছে যে আমি তো সরকার অহন করতে পারছি না, আমার তো পাহাড়ের অতল তলে গভীরে তলিয়ে যাচ্ছে, আমি কেন এমন হলো। দৃষ্টি ভরা বলছে তুমি না সবাইকে সমান চোখে দেখতে না, অর্জুনকে বেশি ভালোবাসতে, তাই তোমার পতন হলো, মানে সমতা নেই। এও যোগের কথা, সমত্তম যোগ উচ্চত, সমতাই হলো যোগ, সমত্ব নেই বলে তুমি ওই যে পক্ষপাতিত্ব করেছো তাই তোমার পতন হলো, মনে মনে রাখতে হবে। তারপরে নকুল, নকুল বলে দাদা আমি যে পড়ে যাচ্ছি আমার পতন হচ্ছে কেন, আরে পতন হবে তো, তুই তো অত্যন্ত রূপবান, সেই জন্য তো রূপের অভিমান ছিল যে আমি এত সুন্দর দেখতে, গঠন টঠন নাক নকশা সবার থেকে পরিষ্কার আর খুব দেখতে ভারী সুন্দর, আর বর্ষা চালাতে খুব ভালো, মানে চবুক যেগুলো বর্ষা, তাই সেই জন্য বলে ওই জন্য তোর পতন হচ্ছে। সহদেব বলছে আমার কেন পতন হচ্ছে, বলে তোর পতন হচ্ছে তোর খুব বিদ্যার অভিমান ছিল, বড় জ্যোতিষী ছিল কেশবানন্দ মহারাজের মতো, এও জ্যোতিষ বিদ্যায় পারঙ্গত ছিল, মহা জ্যোতিষ বিদ্যা কী ঘটতে পারে কী ঘটবে অঙ্ক করতে খুব জ্যোতিষ বিদ্যায় পারঙ্গত ছিল, বলে তোর বিদ্যার অভিমানের জন্য, তুই অত্যন্ত বিদ্যার অভিমান তো, সেই অভিমানের জন্য তোর পতন হচ্ছে, চিন্তা করতে হবে। তারপরে যখন অর্জুনের এ এলো, অর্জুন বলছে দাদা আমি কেন পড়ে যাচ্ছি, আমি কেন স্বর্গে যেতে পারলাম না, তো অর্জুনকে বলছে দেখো অর্জুন তুমি তো নিশ্চয়ই স্বর্গে যেতে পারতে, কিন্তু স্বর্গে না যাওয়ার কারণ হচ্ছে তোমার এই ধনুর্বিদ্যার যে অস্ত্রবিদ্যার যে অভিমান, সে অভিমান তোমার ভেতরটাকে প্রভাবিত করেছে, যার জন্য তোমার সরকার এখন সম্ভব নয়, তাই তুমি পড়ে গেলে। ভীম বলছে আমি তো দাদা সরল সিধে মানুষ,
আমি কেন পড়ে যাচ্ছি? বলো যে তুমি অত্যন্ত ভোজন বিলাসী, ওই জন্য তোমারও সরকার হন হবে না। আর যুধিষ্ঠির মহারাজকে সরকারহন হওয়ার আগে একবার নরক দর্শন করতে হলো। নরক কেন? ওই যে কিছুটা মিথ্যা বললো, অশ্বত্থামা হত কিন্তু ইতি গজ, অশ্বত্থামা মরেছে ঠিকই কিন্তু অশ্বত্থামাটা দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা না, সেটা গজ, মানে হাতি নামক অশ্বত্থামা নামক হাতি, হাতি মরেছে, বুঝেছ? আর দ্রোণাচার্য বলেছিল আমার পুত্র যদি মরে যায় তাহলে আমি অস্ত্র ত্যাগ করে সোজা ধ্যানস্থ হয়ে প্রাণ ত্যাগ করবো, তা আমার যেভাবে মারব কে যে মারে মারবে, যেন ধৃষ্টদ্যুম্ন গিয়ে দ্রোণাচার্যের মুণ্ডচ্ছেদ করেছিল যুদ্ধভূমিতে। তো ধৃষ্টদ্যুম্ন যে মুণ্ডচ্ছেদ করলো কেন? দ্রোণাচার্য অস্ত্র ত্যাগ করে আমার ছেলে মরে গেল, যুধিষ্ঠির সবাই বলছে অশ্বত্থামা মরে গেছে, চারিদিকে হাহাকার হচ্ছে, তখন দ্রোণাচার্য মানে না, বলে আমার পুত্র মরেছে এই কথা আমি তোমাদের কথা বিশ্বাস করলাম, যদি যুধিষ্ঠির বলে তাহলে বিশ্বাস করব। যুধিষ্ঠির বলেছে অশ্বত্থামা হত বলার সঙ্গে সঙ্গে এমন শঙ্খ বাজাচ্ছে কৃষ্ণ আর এমন ঢাক ঢোল পেটাচ্ছে, অশ্বত্থামা হত ইতি গজ, ওই ইতি গজ আর শোনা যায়নি, অশ্বত্থামা হত যুধিষ্ঠির বলেছে, তাহলে তো আমার পুত্র মরে গেল। এইবার সোজা রণভূমিতে ধ্যানস্থ হয়ে প্রাণ ত্যাগ করলেন কে? দ্রোণাচার্য। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের জীবনে আমরা যারা অধ্যাত্ম জীবনকে তৈরি করতে চাই, আমাদের জন্য অতি ভোজন বিলাসী হওয়া সাধনার অযোগ্য। শরীর যদি সুস্থ না রাখো তাহলে সাধনা হবে না, তোমার তো সুগার হয়েছে সেদিন, তার মধ্যেই সব শুকিয়ে যাচ্ছে, তো মরে যাবার তো সুগার তো মৃত্যু। আমার সুগার হয়েছে 94 জানুয়ারিতে, একেবারে শুরুতে 26 জানুয়ারিতে প্রভাব হচ্ছিল মমতা পালের বাড়িতে বাচারাম চ্যাটার্জি স্ট্রিটে বেহালায়, সেখানে প্রথম আমার কাশি হচ্ছে, কাশিটা বন্ধ হচ্ছে না। তখন ওই আমাদের নাগবাবু ছিলেন ভীষণ, মানে অমলেন্দু নাগ, তার পত্নী হচ্ছে তৃপ্তি নাগ, সেদিন বলছিলাম না যারা আমাকে বক্রেশ্বরে জমিদান করেছিলেন আমার জীবনের প্রথম বেস তৈরি করার মূলে এরা, এরা দুজনের দাবদান আমি কোনোদিন ভুলব না, তারা জগৎ থেকে চলে গেছেন কিন্তু তারা আমাকে প্রথম জীবনে প্রচুর সাপোর্ট দিয়েছে। ওই জমিটা না পেলে, প্রথম আশ্রম না করলে আমি জীবনের প্রথম স্টেপ বাই স্টেপ এগিয়ে আসতে পারতাম না, তো ওই জমিটা উনি দান করেছিলেন। তো ওই যে অমলেন্দুনাথ তৃপ্তিনাথ তাদের যে স্নেহ বা তাদের সেবা, সেগুলো আমরা কোনোদিন ভোলা উচিত না, হয়তো অকৃতজ্ঞ হবে। যাই হোক, তারা সেবা, তাদের দুটো মেয়ে, তার ছেলে, সবাই প্রচুর সেবা করতো। আমি বাড়িতে গেলে সবাই, বাড়িতে নিরামিষ ছাড়া তো রান্নাই হবে না, মাছ মাংস তো খাবেই না। তারা স্মল ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্টের উনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিলেন, ওনার স্ত্রীও সেই প্রজেক্টে চাকরি করতেন। মমতা পাল যার বাড়িতে প্রোগ্রাম ছিল বেচারাম চ্যাটার্জি স্ট্রিটে বেহালায়, সেখানে আমার প্রোগ্রামে অনেক ব্যাপার, সেই প্রোগ্রামে প্রথম কাশি বন্ধ হচ্ছে না। আর নাগবু বললো আমি একটা সিরাপ এনে দিই, মহারাজে কাশছেন, বক্তৃতা দিতে পারছেন না, কষ্ট হচ্ছে, মাঝে মাঝেই কাশছেন, তো সিরাপ এনেছেন পরের দিনই কাশি দেখে। সেই সিরাপ খেতে আমার বুকের মধ্যে দর করে কাঁপছে, মানে এত মিষ্টি, সে ভীষণ মিষ্টি, সেই খেয়ে দর করে বুকটা কাঁপছে, কেন এরকম হচ্ছে? তো পরের দিন অমলেন্দুবাবু আমার কাছে গেছে, বললো মহারাজ সিরাপ খেয়ে কাশি কমেছে তো? তাহলে তুই সিরাপ খেয়ে কাশি কমলে কি আমার বুকের মধ্যে দর করে কাঁপছে কেন, এরকম হচ্ছে কেন? বলে মহারাজ আর খাবেন না, দাঁড়ান আপনাকে। তখন ওই অমলেন্দু নাথ, তারপরে বিমলেন্দু চৌধুরী যার বাড়ি জয়শ্রী পল্লী, তো তারা বললেন যে মহারাজ আপনার রক্তটা টেস্ট করতে হবে। রক্ত টেস্ট করে তখনই জানা গেল 26 জানুয়ারিতে বন্ধ, কিন্তু 26-25 জানুয়ারির থেকে কাশিটা হচ্ছে, 24-25 থেকে। তারপরেই টেস্ট করতে দেওয়া হলো, দেখা গেল সুগার 165 ধরা পড়লো, মানে 165 প্রথম সুগার ধরা পড়ে। তাহলে দেখা যাচ্ছে সেই থেকে আজ পর্যন্ত, তার মানে 30 বছর হয়ে গেল আমার সুগার, 30 বছরে পড়েছে। তা আমি তো সুগার ভোগ করে যাচ্ছি, আমার সঙ্গে কত লোকের সুগার হলো আর মরে পটকে গেল, পটল তুলে গেল, কেন? আমাকে, আমি প্রতিদিন ধ্যান করি, প্রাণায়াম করি, প্রতিদিন আসন করি, প্রতিদিন হাঁটি, প্রতিদিন যোগাভ্যাস করি। আমার বুকের অপারেশনটা ডাক্তারদের পাল্লায় পড়ে হয়েছে, কিন্তু আর তো যাই না ডাক্তারের কাছে, প্রাণায়ামের দ্বারা নিজেকে সুস্থ রাখি। তা তোমরা যদি গুরুদেবের কথা না শোনো,
তো তোমাদের পরিণাম কি হবে? হবে না, খারাপ। গুরুদেবের কথা শুনতে হবে তো। গুরুদেব বলছেন হাঁটো, প্রাণায়াম করো। আর তুমি বলো আমি হাঁটবো না, মরবো তা মরবো, একদিন তো মরেই যাবো, তা আমার আর অত করে লাভ কি? কত মহারাজকে বলেছি করে নি তো, বলে অত কষ্ট করে কি হবে। আমাদের এক আচার্য মহারাজ আমাদের ওখানে যেতেন, তারে বললাম তুমি আপনি এগুলো করুন, বলে অত কষ্ট করবো বাঁচাচ্ছে, তারপরে কিডনি ড্যামেজ হয়ে মরে গেল। তোমাল কৃষ্ণপ্রভু পাঠ করতে খুব ভালো, জানেন তো তোমাল কৃষ্ণপ্রভুকে? এই তোমার কৃষ্ণপ্রভুকে বললাম, আমার ওখানে পাঠ টাট করতে গেছে, আমি বললাম যে আপনি এইসব খান খান মিষ্টি টিষ্টি, বলে রাত মিষ্টি না খেলে আমার খাওয়া পূরণ হয় না, আমার মিষ্টি দেন, খাওয়ার পরে একটা দুটো করে সন্দেশ তাকে দিতেই হবে, ওই খেয়ে কিডনি ড্যামেজ হয়ে মরে গেল, পটল তুলে গেল তোমার কৃষ্ণ ব্রহ্মচারী, তোমার কৃষ্ণ মরে গেল। এত ভালো বক্তা, এত ভালো পাঠ করতো, সবাই তাকে খুব পছন্দও করতো। আমার পরে তার নাম ছিল, প্রচুর নাম ছিল, কিন্তু সব জায়গায় পাঠ করে বেড়াত, কিন্তু পটল তুলে গেল। কেন? সুগারের জন্য। সুগারের রোগে আমাদের তপানন্দ মহারাজ গেল, প্রেমানন্দ মহারাজ গেল, সুধানন্দ মহারাজ গেল, রসিকানন্দ মহারাজ গেল, বিদ্যানন্দ মহারাজ গেল, তারপরে ওই মানে ইয়ে প্রেমানন্দ মহারাজ গেল, সব মহারাজরা সুগারেই মরে গেল। সুগার এমন একটা রোগ যে সব মানে মানে নিঃশব্দে মৃত্যুকে নিয়ে আসে। যদি প্রাণায়াম না করো, ধ্যান না করো, ঠিক মতো সুগারকে ব্যালেন্স না করতে পারো ঠিক মতো, ওই যে ওষুধ খাচ্ছ না, ওষুধগুলোই তোমার ভেতর থেকে ধীরে ধীরে ড্যামেজ করে 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 শেষ করে। এক, এই জন্য মানুষের জীবনে মানুষকে শাস্ত্রবিধানে যদি জীবনকে না চালানো যায়, 30 বছর ধরে সুগার নিয়ে সারা জগতে এত লড়াই করে যাচ্ছে কেশব আনন্দ বনমারা, বুঝতে পারো না, বুঝে দেখবে জগতে এগুলো নজরে পড়ে না যে আমাদের গুরুদেব প্র্যাকটিক্যাল করেন, নিরন্তর ধ্যান করেন। আমার ঘরে শান্তিবাবু থাকে, সে দেখে যে কী করি রাত্রে, কীভাবে প্রাণায়াম করি, কীভাবে শক্তিকে টানি, কীভাবে পাওয়ারকে আকর্ষণ করি, এগুলো সব মানুষের জীবনে পরমতম কর্তব্য, ঠিক তো? যদি না করি তাহলে ব্যায়ামগুলো বাড়বে। আর এই জন্য বলা হচ্ছে যে নো জাতি স্বপ্নশীল জাগ্রত নেই বোঝার জন্য, অতি স্বপ্নশীল মানে ঘুম, যে ঘুম বিলাসী ঘুমিয়েই থাকে, ঘুমোতেই ভালো হয়, আর যে সবসময় জেগে থাকে, এই সবসময় জেগে থাকে তো কালসর্পদোষের রুগীরা, কালসর্পদোষের রুগীদের ঘুম হয় না, এরা নার্ভের প্রবলেম তৈরি করে। এই যেমন এই শিউলির নার্ভের প্রবলেম তৈরি হয়েছে, যেগুলো বলছি এখন যদি করো তাহলে প্র্যাকটিক্যাল করো, জোরে জোরে ব্যায়ামগুলো করো, পাগুলোকে মুড়িয়ে ম্যাসেজ করে একদম প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে ম্যাসেজ করো, আর ওই কালো জিরে তেলের মধ্যে দিয়ে গরম গরম তেল ম্যাসেজ করো, এগুলো করো, দেখো ব্যায়াম করো, মেরুদণ্ডকে স্টার্ট করো, পাকে জোরে খেঁচে টানতে হবে, জোরে টানো গায়ের জোরে, কী বলছে তোমার দেখার দরকার, অসুস্থ হয়ে যাবে একদম প্র্যাকটিক্যাল, তাহলে এগুলো করতে হবে, করতে হবে, করলেই বল। আর এ করবে কেন বলুন তো, চিত হয়ে পড়েছে, দেখো উপায় নেই, বলে উপায় নেই গোলাম হোসেন, হ্যাঁ মির্জাফরের পাল্লায় পড়ে মানে সেই মহারাজকে যখন পালাতে হচ্ছে, তা বলছে আর উপায় নেই গোলাম হোসেন, তা বুঝতে পেরেছেন তো? এই এখন যখন উপায় না থাকে তখন মহারাজের কথা শোনে, তার আগে শুনতে চায় না তো, তার আগে যখন বলি যে এই করো সেটা শুনতে চায় না, এই জন্য মনে রাখতে হবে। যুক্তা, তারপরে শ্লোকে বলছেন যুক্তাহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু, যুক্তাহার মানে প্রয়োজন মতো আহার কর। যেমন কোনোদিন আমি হয়তো একটা রুটি খাই, কোনোদিন দুটো রুটিও খাই, দুটো রুটি তাও আবার আজকাল বাজরার রুটি খাই, বাজরা পেয়েছি, আমি বলি বাহ বাজরা খেয়ে তো ভালোই আছে, বাজরার রুটি আর কেউ খাবে না, ভাল লাগবে না, তো আমার তো ভালোই লাগে। তাহলে শরীরের জন্য যেটা আমার সুস্থ থাকার প্রয়োজন হয় সেটাই আমাকে খেতে হবে, তাহলে বাজরার রুটি খেয়ে ভালো থাকবে, তো শরীর যদি ভালো থাকে তাহলে সেটা খেতে হবে। যুক্তাহার তাহলে আহার ততটাই করব যতটা আমার শরীরকে সুস্থ রাখতে সহায়ক, বিহারস্য যত ততটাই হাঁটবো
যতটা আমার শরীরকে সুস্থ রাখতে সহায়ক, তাহলে হাঁটবো চলবো বেড়াবো, আমি ঘরে শুয়ে শুয়ে তো ব্যায়াম সারবেন। সুগারের রোগ তো ভয়ঙ্কর, অকাল মৃত্যুকে নিয়ে আসবে, নিঃশব্দে একদিন মৃত্যুর কবলে ঢলে পড়বে, হতেই হবে। তো সেই জন্য যাদের নার্ভের রোগ হচ্ছে তারা রোজ ধ্যান করবেন, আর মহারাজ কী বলেন, প্রত্যহ ধ্যান করবেন। ধ্যান না করলে জীবনে বেঁচে থেকে লাভটা কি? আরে মানুষের জীবনে যদি ধ্যান না করো, ভালো করে মনে মনে রাখো কথা, কেশবানন্দ বর্মহারাজ বলছে মানুষে যদি ধ্যান না করো তাহলে তুমি জগতে এলে কেন? তোমার তো তো কুত্তা হয়ে জন্মানো উচিত ছিল না, ইঁদুর বাঁদর ছুঁচো টিকটিকি গিরগিটি পায়খানার কৃমিকীট ওগুলো এইগুলো হয়ে থাকতে পারত। মানুষ হয়েছে, মানুষ জীবনে তো তপস্যা করাই একমাত্র উদ্দেশ্য, একটাই কথা যে মানব জীবন সাধনার দ্বারা মঙ্গল লাভ করা যায়, অন্য জীবনে মঙ্গল লাভ করা যায় না, মঙ্গল লাভ সম্ভব না, মানব জীবনেই কল্যাণ লাভ। তাহলে মানব জীবনের এই কল্যাণের পথ যদি আমরা না বুঝতে পারি, এই চোখ বন্ধ করে কি করতে, মানব জীবনের কল্যাণের পথ যদি না বুঝতে পারি তাহলে কি হল, সব বেকার হয়ে গেল না? তাহলে মানুষের জীবনে জন্ম নিয়েছে যখন, যুক্তাহার আহারটা সেইটুকুই করো যেটুকু খেলে তুমি সুস্থ থাকবে, এমন খাবার খেলো বিয়ে বাড়িতে গিয়ে রাত বারোটা একটার দিকে খেলে, সে তো রাক্ষসী বেলা, ওই বেলায় রাক্ষসেরা খায়, কলকাতার লোক তো অধিকাংশ রাক্ষস, ওরা তো ওই ওই অবেলায় খাবে, মানে অনেক রাত্রে গিয়ে খাবে, আর অকালে মানে ব্যারাম ডাক্তার ওষুধ পেছনে লেগে যাবে, কেন অত রাত্রে খাবে? আরে মানুষকে যতটা সকাল সকাল খাবে তত তাড়াতাড়ি হজম হবে। এই বৃন্দাবনের লোকেরা আমরা দেখেছি তারা সন্ধ্যেবেলা খেয়ে নেয়, সন্ধ্যেবেলা খায়, তারপরে রাত্রের দিকে একটু দুধ খেয়ে শুয়ে পড়ে, সেই জন্য তারা এত রোগগ্রস্ত নয়, এত কষ্ট তারা পায় না। উত্তর ভারতের লোকেরা এত কষ্ট পায় না, কেন? তারা সন্ধ্যেবেলা খায়, সূর্য থাকতে থাকতে আহার করে নেওয়া ভালো, সূর্যাস্তের পর দেখুন পাখিগুলো খায় না, কিন্তু পশু পাখিগুলো খায় না সূর্যাস্তের পর, গরুগুলো দিনের বেলা খেয়ে নেয়, রাত্রে শুয়ে শুয়ে জাগর কাটে, পেটের থেকে খাবারগুলো মুখে টেনে এনে শুয়ে শুয়ে জাগর কাটে, চিবোতে থাকে ওইগুলো, পেটেরগুলো মুখে নিয়ে আসে জাগর কাটে, সে চিবিয়ে চিবিয়ে হজম করে। তাহলে যদি অসময় খাদ্য খাই আমরা, একদিন দেখি অনেক রাত্রে আমাদের সামনে ওদের বাচ্চা দুটোকে খুব ভালোবাসতাম, সোনা আর হচ্ছে ইয়ে বলতো বাবুন, এই দুজন ভাই বোন, ওর বাবা মা দুজনের বাচ্চা দুটো তো ছোট, আর বাবা মা দুজন আনন্দ আনন্দ হ্যাঁ আনন্দ কি যেন আনন্দ দত্ত আর ও স্ত্রী, এরা দুজন রাত্রে ওই রাত করে অনেক রাত্রে খেয়ে এসছে বিয়ে বাড়ির থেকে মাংস টাংস কায়দা মতো ঠেসেছে, আর রাত্রেই কলেরা হয়ে গেল। এইবার ভোর হতে আমি যেই শুনেছি তাড়াতাড়ি করে দুজনকে ভ্যানে শুয়ে নিয়ে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে ভর্তি করে স্যালাইনটা লাইন দিয়ে শুয়ে দিয়ে, তাহলে অবেলায় খেলে অকাল, মানে এইসব হচ্ছে আমাদের নানান রকম রোগের কারণ বিচার করে, মানে সন্ধ্যা এই ইস্কন ইস্কন দেখবেন সন্ধ্যেবেলা খেয়ে, রাত্রে খেতে দেবে না সকালবেলা খেতে দেবে, রাত্রে খেতে দেবে না, যার জন্য ওদের লোকগুলো সুস্থ কেন? ওরা বলছে যে বিজ্ঞান বলছে সূর্যের সূর্য যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ খাদ্য খেলে সূর্য পরিপাক করে, কিন্তু সূর্য অস্তের পর অনেক রাত করে খেলাম সে সে খাদ্যগুলো ব্যারাম তৈরি করবে, সেই খাদ্যগুলো ব্যারামের কারণ হবে, সেই জন্য তাড়াতাড়ি আহার করা দরকার। আর যারা অনেক রাত করে খাবেন, শুনতে পাচ্ছেন তো মহারাজ কি বলছে, তারা তাড়াতাড়ি জমের বাড়ি যাবেন আর ব্যারামও ভুগবেন, বহুকাল ধরে ব্যারাম ভুগবেন, ডাক্তাররা বাঁচবে আপনাদের দয়ায়, ডাক্তারদের টাকা আসবে, তারপরে কখনো কখনো সেন্সলেস হয়ে রাস্তায় পড়বেন, ডাক্তারের কাছে নিয়ে যাবে, ডাক্তার বিল বানাবে 50,000 জায়গায় 3,00,000, হ্যাঁ ও ব্যাপার নেই, ডাক্তাররা বলে বাহ বেশি ডাক্তার। সেই জন্য মনে রাখবেন কেশবানন্দ বর্মহারাজের কথা শুনে, যারা ফ্যাট জমিয়েছেন, যারা শরীরে চর্বি জমিয়েছেন, পেট ভারী করেছেন,
তারা পেটের ওজন বুঝে ভোজন করো, কতটুকু ওজন আমার, বোঝেন তো? যত ইঞ্চি আপনার ওজন, যত ইঞ্চি আপনার হাইট, ঠিক তত কিলো ওজন রাখতে হবে, মনে থাকবে কথা? যত ইঞ্চি হাইট, যদি আমার হাইট হয় 60 ইঞ্চি মানে 5 ফুট, তাহলে আমার ওজনটাও হতে হবে 60 কিলো। যদি আমার হাইট হয় 63, আমার বোধ হয় 63-64 কিলো ইঞ্চি হাইট, তাহলে আমার 63-64 কিলো ওজন, ঠিক 65-66 হতে পারে। তারপরে যে ওজন, সেগুলো আমি যখন একবার বারা আপনারা মগজে ঢোকাবেন, বুঝেছেন? একটু বুদ্ধি টুদ্ধি খাটান, মহারাজের কথা তো, মহারাজ তো হাতুড়ি চালায় না মাঝে মাঝে, হামারিং করে। হ্যাঁ, তো দেখা যায় যে আমি যখন ওজন বেড়ে গেছে 75-76 কিলো ওজন হয়ে গেছে, তারপরে ডাক্তারকে দেখাতে গেছি, কোথায়? পিজি হসপিটালে একটা মেডিকেল, আমাদের এক জজ সাহেব আসতেন আমার কাছে, তিনি তখন ওই পিজি হসপিটালের জেনারেল সেক্রেটারি, তো উনি মেডিকেল একটা টিম বসিয়েছেন যে মহারাজের শরীরটা এরকম হচ্ছে কেন। তা ডাক্তাররা বলল আপনার কোনো রোগ নেই তো, আপনার একটাই রোগ, আপনি ওজন বাড়িয়েছেন, ওজনটা কমান, খাওয়া কমান, হাঁটুন, সব ঠিক হবে। চিন্তা করুন, আজকের আমাদের ঠেকেদার এসে বলছে আপনি এত রোগা হয়ে গেছে শরীরে, আমি বললাম রোগা না, এটাই ঠিক শরীর, ও তো মোটা হয়ে গেছে, এত মোটা হয়ে গেছে, মুখ পর্যন্ত ঘাবড়া হয়ে গেছে, মুখ ফুল গিয়া, বলে নেই সুজন নেই হুয়া, আরে সুজন নেই, মুখ মে সুজন নেই হুয়া, বল তো সুজন সুজন হাম জানতে, এ মোটা হো গিয়া, বলে পেট থোড়া মোটা হো, পেট ভি মোটা হো গিয়া, মুখ ভি মোটা হো গিয়া, বেচারা মুশকিল হো গিয়া, তো এটা মোটা কে মরে, উস দিন নিমন্ত্রণ গিয়া থাকে উনি আয়, ওর বৌমা দুই ছেলে স্ত্রী সবাই এসে প্রসাদ পেল, ও আসিল, ও সকালবেলা রুটি খায় রাত করবে, মানে খেয়ে দিনটা হাঁটবে না, তো হাঁটে না, মোটর সাইকেলে করে চলে চলে বেড়ায়। এই যে মানুষের মানে নিজের হাঁটবে না, এই যেমন আমাদের পার্বতী দেবী হাঁটে, এখন হাঁটে বলে বলে হাঁটাচ্ছে, এখন একটু হাঁটতে জোরে হাঁটতে হবে আর প্রাণায়াম করতে হবে, প্রাণায়াম করো আর হাঁটো, না করলে চোখ বন্ধ হয়ে আসতেছে, একটু লঙ্কা গুঁড়ো দেবো, নন দেবো না, লঙ্কা গুঁড়ো একটু রাখবি তো, একটুখানি করে অল্প করে লাগিয়ে দিও, একটু চোখ বন্ধ হয়ে আসতেছে লাগিয়ে দেবো। এই জন্য মনে রাখতে হবে যে যুক্তাহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু যুক্ত স্বপ্নাববধস্য যোগ ভবতি দুঃখহা। দুঃখহা মানে দুঃখ হরণকারী যোগ, ভগবানের সঙ্গে যুক্ত হওয়া দুঃখ হরণকারী যোগ, অর্থাৎ দুঃখের বিনাশ হবে, সমূলে নাশ হবে। শরীর যদি ঠিক থাকে, স্বাস্থ্যই সুখের মূল, হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ, মনে রাখবে তো কথাটা, হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। তাহলে স্বাস্থ্য যদি ঠিক না থাকে, ব্যায়াম যদি দিন রাত ঘুটিয়ে ঘুটিয়ে আমাকে মারে, তাহলে আমি জগতে কাজ করব, মনে রাখতে হবে। তাহলে মনে রাখতে হবে যুক্ত স্বপ্নাববধস্য, নিয়মিত ঘুমাও, যতটুকু শরীরের জন্য ঘুম দরকার শরীরকে ঘুমটা দিতে হবে, না দিলে আর ঘুমানোর সময় ধ্যান করতে করতে ঘুমাও, তাহলে ঘুমটাও ভালো হবে, স্বপ্নটাও ভালো হবে, জীবনটাও ভালো হবে। নিদ্রা সমাধি স্থিতি, রোজ দিব্য স্বপ্ন দেখি, রাত্রে যদি আমাকে একটু উঠে জিজ্ঞেস মানুষ কী দেখছিলেন, আমি গড় গড় করে স্বপ্ন বলে যাবো, তারপরে আর মনে রাখে না, কেন তো আবার মনে রাখার চেষ্টা করি না, সঙ্গে সঙ্গে বলতে হবে কী স্বপ্ন দেখছিলাম, কত দিব্য দিব্য স্বপ্ন দেখি, কোথায় কোথায় পরিক্রমা হচ্ছে, কোথায় কোথায় লোককে নিয়ে যাচ্ছে, কত রকমের মন্দির, কত রকমের প্রসাদ পাওয়ার ব্যবস্থা, একদিন দেখছি মানে সে পাহাড়ের মতো, অত অত আঙ্গে এত জিলিপি তৈরি হচ্ছে, একদম সাদা সাদা, আর ওই মানে কোমল ঘাস তার উপরে জিলিপি ঢেলেছে, সে পাহাড়ের মতো জিলিপি ঢেলেছে, এত জিলিপি, আরে এত জিলিপি কত লোক খাবে, আরে অন্ন খাবে, তরকারি খাবে, ডাল খাবে, সবজি খাবে, আর এত জিলিপির পাহাড় দিয়েছে, জিলিপি একদম সব জানি, আমি তো জিলিপি খাই না, একটা স্বপ্নে এত জিলিপি দেখলাম, তাও একদম শুভ্র জিলিপি, সাদা একদম ধবধবে সাদা, এই যেরকম মানে অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখি, এই স্বপ্নগুলো অদ্ভুত অদ্ভুত ব্যাপার, কত যে ঘটনা দেখি,
তো কত রকম, কেন দিব্য স্বপ্ন যুক্ত স্বপ্না ববোধস্য, তাহলে যোগ স্বপ্নটাও যোগ, স্বপ্নটাও যদি মন্ত্র জপ করতে করতে ঘুমাও তাহলে স্বপ্নটাও সুন্দর হবে, মনটাও ভালো থাকবে। এই জগতের এত প্রবলেম ফেস করে কেন মানুষ, ধ্যান করে না, যোগ করে না, মন্ত্র জপ করে না, গুরুর উপদেশ পালনা করে পালন করে না, বলে সংসারে এত অশান্তি আসে কেন? এই যে ভাই বউটা পাগল পাগল করতেছে, কেন করতেছে তার কারণটা তো খোঁজা দরকার ছিল, কারণটা তো খোঁজা হলো না। মেয়েটাকে এবার ডিভোর্স দিচ্ছ, মেয়েটারও কষ্ট, যার কাছ থেকে চলে গেল ছেলে নিয়ে তারও কষ্ট, সবারই কষ্ট। তাহলে যন্ত্রণার সমাধানগুলো কি সেটা তো আমরা জানি, আমাদের কথা তো শোনবা না তোমরা, তোমরা সব পেকিয়ে ঝুনো হয়ে গেছো, ঝুনো হয়ে এত ঝুনো হয়ে গেছো যে ওই নারকেল যেমন পাকতে পাকতে শুকুতে শুকুতে গোলা হতে হতে তারপরে ওটা শুকনো হয়ে একদম ছিটকে যায়, ওরা কিছু থাকেই না ভেতরে, আর কিছু থাকে না, শূন্য হয়ে যায়। তোমরা সব পেকিয়ে পেকিয়ে শূন্য হয়ে গেছো, গুরুদেবের কথা শুনবা না, গুরুদেবের উপদেশ মানবা না, গুরুদেবের অ্যাডভাইস নেবা না, ওই একদম যেমন দিনটাতে এই জন্য পেকে পেকে এমন শুকিয়ে গেছো যে তোমাদের ওর থেকে ওই নারকেল একদম শুকিয়ে এমন পেটকে গেছে, ওই নারকেল থেকে আর তেলও বেরোবে না, না খাওয়া যাবে, না রান্না করা যাবে, না সন্দেশ করা যাবে, কোনো কাজে লাগবে। এই জন্য তোমরা সমাধানগুলো তো গুরুদেবের কাছে খোঁজো না, যে আমরা কেন এই সংসারে অশান্তি হচ্ছে কারণটা কি, মেয়েটা কেন এইরকম করছে তারই বা কারণটা কি, কারণগুলো তো আমরা জানি। কেশবানন্দ পান মহারাজ জানবে না তো কে জানবে, পৃথিবীতে যদি আমি না জানি তাহলে আর কেউ জানবে না। প্রবলেম কোথার থেকে তৈরি হয় আমি জানি, তাহলে আমার কথা শুনলে সলভ হবে, কিন্তু তোমরা তো শোনবা না, কারণ এমন পাকা পেকে গেছে এবারে পাকতে 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 যেমন পুকিয়ে পুকিয়ে তারপরে পোকা হয়ে তারপরে এমন হয়ে পড়ে গেল, বা আর কোনো কাজ হবে, জিন্দগিটা ওই রকম জায়গায় নিয়ে গেছে। মানুষ সব আপনারাও যারা সাধনা করেন না, যারা কেশবানন্দ মহারাজের কথা মনে রাখেন না, আপনারা পেকে সব পেকে পেকে এমন পেকে পচে গেছেন, ওই পোকা ফল আর না খাওয়া যায়, না পাতে দেওয়া যায়, না ও গুছিয়ে রাখা যায়। সেই জন্য মনে রাখবেন মহারাজের গাইডলাইন নিয়ে চলুন, ভাগ্য বিচার মহারাজকে দিয়ে করেন, নিজের পন্থাকে উদ্ভাবন করুন। দেখুন আজকের একটা ঘটনা বলি, এক্ষুনি একটা ঘটনা ঘটেছে, একটু সকাল আজকে সকাল আমাদের এক ভক্ত, আমাদের বহুদিনের পরিচিত ব্যানার্জি পরিবার, তো সুলেখা ব্যানার্জি বোধ হয় না, তার ছেলে আমাদের খুব স্নেহপাত্র, ছোট ছিল তখন, সুমন ব্যানার্জি, তার বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে বউর সঙ্গে ডিভোর্স হয়েছে, সেগুলো আমার সঙ্গে চটক টটক না করে করিয়েছে, সেগুলো বোধ হয় কী করেছে আমি বোধ হয় নিষেধ করেছি না কী করেছে আমার আগুন, চটক টটক করেনি। এখন আমি বললাম তোর চটক না করে বিয়ে দিলি কেন, তোমার ছেলের কালসর্প দোষ আছে, ছক দেখছি বিবাহস্থানে রাহু বসে আছে, রাহু বিবাহস্থানে রাহু এরকম একটা জাতক, এর জীবনটা চলবে কী করে, তোমরা এরকম বিয়ে দিলে, বিবাহস্থান খুব খারাপ, আগে একদম ছোটোবেলার থেকে ছক করেছে, তখন থেকেই লিখে দিয়েছি বিবাহস্থান তীব্র অশুভ, সেই সেই বিবাহটা আমার কাছে না এসে বিয়ে করে ডিভোর্স হয়ে বউ গেছে টাকা পয়সা নিয়ে মুখে লাথি মেরে পালিয়েছে। এবার আজকে হ্যাঁ দাঁড়া, আর এক আজকে আর একটা মেয়ের জন্ম তারিখ সময় আর ছেলের জন্ম তারিখ সময় দিয়েছে বলে জটকটা করে দেন, বলে জটকটা যদি মিলে যায় তাহলে মেয়ের ছকটাও করে দেন, দুটো ছকের জন্য 1400 টাকা আর 100 টাকা আমার প্রণাম, 1500 টাকা সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিয়েছি। এবার মেয়ের ছক করে আমি দেখলাম ছকটা এত ভালো, আমি বললাম অদ্ভুত ব্যাপার, আর ছকটা এত বেশি মিল হয়ে গেছে দুজনের, আমি বললাম চিন্তা করো কেশবানন্দ মহারাজের ইনটিউশন পাওয়ার, মানে তার রিয়ালাইজেশন কেমন, সে জটক বিচার করতে গিয়ে লিখল যদি এই জাতিকার জন্ম তারিখ সময় এইটাই হয় আর এর বিচারে এত পার্সেন্ট মিলে গেছে, অত 83 আমি তো 82 লিখেছি, 83% মিল, এত মিল আছে, এদের জীবনে কোনোদিন কোনো অশান্তি হবে না, এরা খুব সুখে জীবনযাপন করবে। এই বলে আগেও দিয়েছিল মিল ছিল না, ফোন করলাম তারপরে আবার দিল, তারপরে এখন এই জটক বিচার করে এখন পাঠিয়ে দিয়েছি, পাঠিয়ে দেওয়ার পরে এই প্রোগ্রাম শুরু হওয়ার সময় ফোন করছে, আরে কাট ফোন, আগে কাট, ফোনটা কেটে দিলাম, এক্ষুনি ফোন করেছিল কাট কাট, আগে ওর ফোন, কোনো কথা হবে না এখন প্রোগ্রামের সময়, প্রোগ্রাম শুরু হবে তখন ফোন করেছে, বলে মেয়েটার বোধহয় তারিখটা ভুল হয়েছে। আমি বললাম ওই তারিখটা যদি ঠিক হয় তাহলে আমার অঙ্ক বলছে
এদের জীবন খুব সুখের হবে, মেয়েটা প্রচুর উপার্জন করবে, বুদ্ধিমতী, কর্মক্ষেত্রে শুভ প্রভাব থাকবে, ধর্মে শ্রদ্ধা থাকবে, অধ্যাত্ম জীবন উন্নত হবে, এসব আমি লিখে দিয়েছি। আমি বলেছি এই মেয়ের তো অদ্ভুত ভাগ্য, মানে এত ভালো মেয়ে হয় না, অতএব এই মেয়ে যদি তোমার বৌমা হয় তাহলে খুব ভালো, আর যদি জন্ম তারিখ ঠিক হয় তাহলে খুব ভালো। এখন আবার এই যেহেতু মহারাজ লিখেছে যদি এই তারিখে হয়ে থাকে, এইবার ফোন করে জেনে এখন আবার ফোন করতে বোধ হয় এই তারিখে না, এটা বোধ হয় এই তারিখ হবে না। মেয়ে বলে আমার দু তারিখে জন্ম, মা বলে পাঁচ তারিখে জন্ম, মা বেটি দুজন দু তারিখে জন্মেছে, মা একদিনে জন্ম দিয়েছে আর মেয়ে আরেকদিন জন্মেছে। মেয়ে বলেছে আমি দু তারিখে জন্মেছি, ও মা বলেছে না তুই পাঁচ তারিখে জন্মেছিস, আর দুজন দু তারিখে জন্মেছে। বুঝতে পারছেন কেশবানন্দ বন মহারাজের ভাগ্য বিচার কেমন? ভালো করে মনে রাখবেন, মহারাজের আদেশ নিয়ে চললে, মহারাজের কথা শুনে চললে জীবন সুন্দর হবে, তা নাহলে অকাল মৃত্যু, ব্যারাম, রোগ, ব্যাধি, কষ্ট, যন্ত্রণা ভোগ করতেই হবে, এর কোনো বিকল্প নেই। সবাই ভালো থাকুন, আপনাদের ভালো কামনা করি, তবে ভাগ্য বিচার না করে কেউ মহারাজের কথা না শুনে বিপথে যাবেন না, জীবনটা কল্যাণ হবে না। ওম শান্তি।